আজকের রেসিপি ডিমের ডেভিল। উপকরণ ডিম, ডিমটা সেদ্ধ করে কেটে রেখেছি, আলু, আলুটা সিদ্ধ করে রেখেছি, বিট লবণ, খাওয়ার সোঁটা, সর্ষের তেল, লবণ, লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছি, বেসন, আলুটা মাখিয়ে নিচ্ছি, আলুটা মাখানো হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, লবণ দিচ্ছি কড়াই, পেঁয়াজ আদা রসুন ভেজে রেখেছিলাম কড়াই দিয়ে দিচ্ছি, আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ভাজাটা কড়াইয়ে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। এরপরে একসাথে সব মিক্স করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলাটা পাতলা করে বিছিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। বেসনটাতে লবণ দিচ্ছি, খাওয়ার সোঁটা দিচ্ছি, বেসনটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, বেসনটা মাখানো হয়ে গেছে, হাফ ডিমের সঙ্গে আলুটা হাফ নিয়ে এরকম গোল আকৃতি করে নিচ্ছি। এই একইভাবে বাকি সবগুলো করে নেব। হাফ ডিমের সঙ্গে আলুর মশলাটা এইভাবে দিয়ে দিয়েছি, গুঁড়ো বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখানো বেসনটার সঙ্গে দিয়ে দিচ্ছি, এবার পরপর সব দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো শুকনো বেসনে মাখিয়ে নিচ্ছি। আলুটা নরম যাতে না ছেড়ে যায় তাই শুকনো বেসনের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো বেসনে মাখানো হয়ে গেছে। কড়াই তেল দেওয়া আছে, ডিমের ডেভিলটা কড়াই দিয়ে দিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, আর একদিকে উল্টে দিচ্ছি। ডিমের ডেভিলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমের ডেভিলটার সঙ্গে বিট লবণ দিয়ে দিচ্ছি, বন্ধুরা ডিমের ডেভিল পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশানে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব।
পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।